নমস্কার সবাইকে, আমাদের এখানটা হচ্ছে জাভা। আমরা মোটরসাইকেল খুলেছি এখানটা আগরতলাতে, ফার্স্ট টাইম ত্রিপুরাতে ফার্স্ট টাইম। এখানটায় জাভা এসডি বিএসএ তিনটে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। কামিং ডাউন টু জাভা, এটা হচ্ছে 1920 কোম্পানি, সেটা হয়েছিল চেকোস্লোভাকিয়াতে, যেটা এখন আমরা জানি এটা চেক রিপাবলিক। 1921 কোম্পানি জার্মান একটা টেকনোলজি নিয়েছিল ওয়ান্ডার বলে, এটা থেকে জাভা এসডি এলভেরিয়া কনসেপ্টটা ফাউন্ডার হচ্ছিলেন আমাদের মিস্টার ফ্রেঞ্চো জেনিকে, জাভা হয়েছে। এখন আজকের ডেটে এটাকে মহিন্দ্রা কোম্পানি এটাকে আমাদের আন্ডারটেক নিয়েছে, টেকওভার নিয়েছে। এখান থেকে আমরা জাভা দিচ্ছি দেশকে, আর দেশে কিন্তু এখান থেকে থ্রু অফ দ্য ওয়ার্ল্ড আমরা প্রডিউস করে আমরা গ্রোথ করতে পারছি। আর রিসেন্টলি আমরা দেখছিলাম বিএসএল লঞ্চ করেছিলাম, 15th অফ অগস্টে লঞ্চ করেছিলাম। বিএসএল খাসিয়ত হচ্ছে এটা হচ্ছে ইংল্যান্ডের কোম্পানি ছিল, বার্মিংহাম স্মল আর্মস, সেটা 1918 লঞ্চ হয়েছিল অ্যান্ড 1950 ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট মোটরসাইকেল কোম্পানি ছিল এটা। আপনি দেখবেন ওয়ার্ল্ড ওয়ার টুতেও কিছু গাড়ি ইউজ হয়েছে। তো এখন আমরা 15th অগস্টে আমরা লঞ্চ করেছি, আর আমাদের আপনার আসুন এখানকে। বিএসএ জাভা এসডি তিনটে অ্যাভেলেবেল আছে আমাদের, ডিলারশিপ রয়েছে গুরবাসী গুরখা বস্তিতে, হোম সাইট লেটার্স, আর এসে টোটাল যে অ্যাভেলেবেল আছে আমার, এটা ফিল অফ দ্য এক্সপিরিয়েন্স। পরিচয়, আমি হচ্ছি এখানকার এসএম, আমার নাম হচ্ছে জয়দীপ চক্রবর্তী, আমি এখানকারই ছিল। আমি নর্থ ইস্ট আসামটা দিচ্ছি, আমি ত্রিপুরাতে দিচ্ছি, আমি শিলচর বারাকভ্যালি আর গোয়ার আসামটা দিচ্ছি। Clap, please.